তাহলে যখন কথা যখন উড়ছিল শুনলাম আমি হুরের কথা উড়ছিল হুর এখানে হুটা মানে ইসলাম হচ্ছে एक्चुअली কি বলতে ইসলাম হচ্ছে আপনার মনটাকে পাক করার জন্য ইসলামটা ইসলাম কি ইসলাম কি সেটা আমাকে অন্তত আপনি শেখায়েন না হ্যাঁ আপনাকে শিখতে হবে একটা কথা শুনে নেন কথা শুনে নেন আপনার মানে এলাকায় যত হুজুর টুজর আছে তাদের থেকে আমি মানে আপনার জেলায় যত হুজুর টুজর টুজর আছে তাদের থেকে আমি অন্তত ইসলাম ভালো জানি হ্যাঁ আমাকে অন্তত ইসলাম কি সেটা শেখায়েন না ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এবং নিসংকোচিত আত্মসমর্পণ করা ঠিক আছে ইসলামে মোনেট মোনেটনে কি এটা সেটা এগুলা ইসলাম না ইসলাম হচ্ছে আপনি নিজেকে দাস হিসেবে আত্মসমর্পণ করবেন এটা হচ্ছে ইসলাম এবং আপনি কোপাকপি শুরু করবেন জিহাদ শুরু করবেন এগুলা হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে কোনমতে মাল ভোগ করা হ মিনারী দর্শন করা এগুলা হচ্ছে ইসলাম আপনি যদি আমাদের কাছে দলিল প্রমাণ চান তাহলে আপনাকে আমরা দলিল প্রমাণ বের করে दाखাতে পারি তা আপনি নিশ্চয়ই যখন মানে যখন আপনি

অসুস্থ ইহুদিপুরে গিয়া বা গিয়া গিয়ে রেপ করে রেখে আসতো আমাদের বম ভরে দেওয়া উচিত রেপ করেন ইহুদিরা হচ্ছে এক নম্বরে নোংরা থার্ড ক্লাস একটা যেটাকে বলে মাঝাব

আল্লাহা আল্লাহর সাথে আল্লাহর পাশা মোবারকে আমি যদি আমি যদি আল্লাহ পাশা মবারকে তেল মালিশ করি

এটা কি সিনেও একটা ইহুদি কি এরকম একটা মানে ভাই আপনি আসি ভাই আমি আপনার একটা আমি আপনার একটা ইয়া দেই ভাই দেখেন আপনি যদি এখন নবীরে তাল গাছ উঠায় তাল গাছ উঠায় মানে লুঙ্গি খুলে বেলদে পিড়ারো তারপরে এই মুমেন্ট এই যে কথাটা বলল না ইহুদি পিড়া ইহুদি পারবে ভাই ইহুদি বিদেশে যে কথা কথা বলল সেটা সে জীবনও ক্যামেরা অন করে বলতে পারবে না এর দোর থেকে মানে এক্স্যাক্টলি মুখ লুকায় ইয়া করবে কোথায় বাড়ি হ্যাঁ কোথায় বাড়ি এবং ক্যামেরা অন করে একটু চেহারাটা দেখায় তাহলে বুঝবো যে মুমিনের দম আছে সে বলছে আমার মহকুমা হচ্ছে মানে ওই থানা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া তো থানা না উপজেলা নয় তো কোথায় ওনার বাড়ি এবং ক্যামেরা যদি একটু এসে আমাদের দেখান তাহলে বুঝবে না মুমিনের দম আছে উনি ইহুদিদের বোম্বাই মারি ফেলতে চান এগুলো সাহস নেই সাহস এই মুভমেন্ট কোনোদিন করবে না এর বাপের চোদ্দ গোষ্ঠীর এই সাহস নাই ক্যামেরা টা অন করা এই কথাগুলা ক্যামেরা অন করা বলবে এই সাহস হবে না ভাই ইন্ডিয়া অত্যন্ত কিউট একটা প্রাণী উনি মোহাম্মদ উম্মদ আমাদের সম্মানিত মোহাম্মদ উম্মদ যদি একটু ক্যামেরা অন করে বলেন যে উনি কোন এলাকায় থাকেন ভারতের এবং উনি ইহুদিদের বোম মেরে ফেলতে চান যদি একটু এই সাহসটা দেখাইতে পারে মহম্মদের উম্মদ তাহলে আমরা খুব খুশি হব

এবং মুমিন এদেরকে তো ভয় পাইতেই হবে এরা তো হচ্ছে গিয়ে পাগলা কুত্তা কে তো কেনা ভয় পাবে ভাই যে কোনো সভ্য মানুষ এবং মুমিন মুমিন এদেরকে ভয় তো পাইতেই হবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো কোনো মানে ইয়া ব্যাপার না আমরা যেটা বলছি যে এই আপনাদের যে লুচ্চা নবী মোহাম্মদ ধর্ষক নবী মোহাম্মদ সে যে জিনিসগুলা শিখাই গেছে আপনাদেরকে আপনাদের সাথে ইহুদিদের কোনো ধরনের কোনো সম্পর্কই নাই কিন্তু আপনারা বাসায় বেশা পেশা ই মানে ইহুদিদেরকে ঘৃণা করতেছেন হ্যাঁ যদি মানে একটা ধর্মের উপর ভিত্তি করে কাউকে ঘৃণা করা যায় এই জিনিসটাই আমি কল্পনা করতে পারি না যে একটা ধর্মের কারণে একটা মানুষকে একজন মানুষ ঘৃণা করতে পারে কি ভাই এটা তো একটা বিশ্বাসের বিষয় আপনারা যারা দর্শক তারা দেখতে পাচ্ছেন যে জঙ্গি মুমিনরা এবং এই ইসলামের যারা সত্যিকারের ইসলামে বিশ্বাসী তারা হচ্ছে নবী মোহাম্মদের আদর্শে যারা আদর্শিত এরা কতটা ভয়ঙ্কর জন্তু জানোয়ার হইতে পারে যে ধর্মের উপরে বিশ্বাস ভিত্তি করে তারা একটা পুরা ধর্মীয় গোষ্ঠীকে ঘৃণা করে অথচ তারা দাবি করে তারা যখন মানে ভারতে যদি তারা কোন ধরনের মানে বৈষম্যের শিকার হয় তখন তারা বলে আমাদের ধর্মের কারণে কোথায় মানবতা কোথায় মানবতা তোমাদের তোমরা আমাদেরকে মেরে ফেলতেছো হিন্দুরা আমাদেরকে মেরে ফেলতেছো ভাই 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 ইসলামোফোবিয়া ইসলামোফোবিয়া ছড়ায় গেল ইসলামোফোবিয়া দে আর সো ইসলামোফোবিক আমাদেরকে আমাদেরকে আমূলক ভয় করে আমাদেরকে যোগ্যভাবে

আহ এই জন্য ব্র্যাকের সব বয়কট সব ব্র্যাক রিলেটেড সব আরো কারণ যা আছে সব বয়কট সব বয়কট করতে হবে বিকাশ কিছু কয়েকটা বিকাশ বয়কট আচ্ছা ঠিক আছে

সারা বছর তারা সেকুলার সেকুলারিজমের জন্য কান্নাকাটি করে আর তারা এসে লাইভে এসে বলে যে নাস্তিকদের কতল করবে আর এই ইহুদিদেরকে ইহুদিরা হচ্ছে নিকৃষ্ট এগুলো বলে কি ভাই দেখেন কি বলবেন এই ব্যক্তি মানে মুসলমানরা যেরকম বিশ্বাস করে যে তারা বীরের জাতি এই সেই সে কিন্তু চেহারা দেখানোর ইয়ে পায় নাই মানে তার ওই গার্ডস নাই এবং বললো কি ইহুদিদের বোম মায়েরা উড়ে দেওয়া উচিত এই যে অ্যান্টিসেমেটিক বক্তব্য এখন এই চিপা চেপাই বৈশা হ্যাঁ চিপা চেপাই গালাগালি করা হুমকি ধুমকি দেওয়া এগুলোই তাদের মানে সম্বল আর কিছুই না এসে কিন্তু সে রসালো মোমিনের একটা ভূমিকা নিতে চাইছিল যে মনে মনে এইসব মানে সে হুরেও ডিনাই করছে হুর টুর পাওয়ার দরকার মানে পাবে না একটা মানুষ আসছি ভাইয়া মানে দর্শক বন্ধুরা কিন্তু এটা নিয়ে খুব আমি দেখতেছিলাম কমেন্ট গুলো যে খুবই মজা নিতেছিলেন যে এই ব্যক্তির নিয়ে আমি খুব অবাক হই একটা মানুষ অনেক অনেক মানুষ তো হইতে পারে লোভী মানুষ তারা মনে করে হুট টু রেগুলার লোভে জানাতে মদ খাবে এগুলোর লোভে ইসলাম প্রায় সত্য মনে করে তুমি এই লোকটা কতটা কপাল পড়ার যে সে ঘুরেও বিশ্বাস করে না বলে যেগুলো মনে মনে তাহলে মনে মনে হইলে মানে ইহুদিদের বোম্বাই মারে ফেলবে এইটা আসলে খুবই দুঃখজনক যে বাংলাদেশের মুমিনের চেয়ে এরা কিন্তু অনেক পিছিয়ে আছে মানে মনের হুর পাওয়ার জন্য তারা মানে জিয়াদ করতে যাচ্ছে নাকি মনের

আটি বানছি অনেক কিছু তো আমরা একটা কিছু বানাই এই যোগ্যতাও নাই হৃদয় ফাঁকর মানে ইসলামটা আমি চিন্তা করি আছি ভাই এই তথ্য প্রযুক্তি মানে যেভাবে ডেভেলপ করতেছে এটা মানে একটা সময় আছে ভাই আপনি দেখছেন করতো মলম টলম বিক্রি করতো এই বিভিন্ন জিনিস এগুলো কিন্তু এখন আর কেউ কেনে না এদের কথা হচ্ছে যে এই যে মানে একটা মিথ্যার উপর দাঁড়াই আছে এরা কতদিন মানে এইভাবে টেকা মানে কোন একটা সুস্থ মানুষের চিন্তা করে যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি কেমন টিকবো চাপাবাজি কেমনে টেকানো যায় এদের ওই যোগ্যতাটাও টাও নেই যে চাপাবাজিটাকে টিকায় রাখবে ভবিষ্যতে খুবই খারাপ ফ্লপ আচ্ছা আমরা একটা কার্টন দেখে নেই একটা কার্টুন একটু দেখে নেই দেখেন এই এই বলতেছে এই মومن বলতেছে মদ হচ্ছে হারাম মদ খেলে কল্লা ফালাই দেবো হ্যাঁ হালাল হারাম মানুষটা নাস্তিক তো কেন সে এই যে হালাল হারাম মানে সে কি করবে সে জান্নাতে যাবে জান্নাতে গিয়ে মদ পান করার জন্য সে এই কাজগুলো করতেছে বুঝছেন মানে তার আকাঙ্ক্ষা হচ্ছে মদ খাওয়া এই কারণে পৃথিবীতে এসে মদ খাওয়ার জন্য মানুষ মারতেছে খুনোখুনি করতেছে এই হচ্ছে তাদের মানে তাদের অবস্থা খুবই দুঃখ ছিল ভাই